সুপ্রিয় শিক্ষার্থী আমার, আমি আবারও চলে এসেছি তোমাদের অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। তোমরা সকলে কেমন আছো? আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা গত ক্লাসটি নিশ্চয়ই করেছো এবং ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসগুলো নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে করছো এবং নোট করে রাখছো। তাহলে চলো, সময়ের অপচয় না করে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি, শ্রাবণী ধর, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের অধ্যায় প্রথম উৎপাদনের উপর ক্লাস নিব। আজকে আমার তোমাদের সাথে দ্বিতীয় ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা গত ক্লাসটি করেছো তারা জানো, এবং যারা করনি তারাও দেখে নাও, অবশ্যই ক্লাসটি করে নিবে। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? গত ক্লাসে আমরা উৎপাদন কি, উপযোগ কি, উপযোগের প্রকারভেদ এবং কিভাবে বিভিন্ন প্রকার উপযোগ সৃষ্টি হয়, এগুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম। তার সাথে সাথে এই টপিকসগুলোর উপরে আমরা সৃজনশীল একটি প্রশ্ন সমাধান করেছিলাম। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করেছো এবং সৃজনশীল প্রশ্নটি সমাধান করেছো। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখে নিই আজকে আমরা কি শিখতে যাচ্ছি। আজকে ক্লাসটি শেষে শিক্ষার্থীরা উৎপাদনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এবং উৎপাদনের আওতা ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ আজকে আমরা উৎপাদনের গুরুত্ব এবং উৎপাদনের আওতা শিখব, ঠিক আছে, এবং জানবো। প্রিয় শিক্ষার্থী, এই ছবিগুলো কিন্তু তুমি গত ক্লাসে দেখেছো। দেখো এই ছবিগুলো সম্পর্কে তুমি কি বুঝছো? যেখানে কিন্তু কিছু চারাগাছ থেকে ধান উৎপাদন হয়েছে এবং তারপরে ধান থেকে চাল উৎপন্ন হয়েছে এবং চাল রান্না করার ফলে ভাতের উৎপাদন হয়েছে। এখন তোমাকে যেটি প্রশ্ন করব সেটি হচ্ছে, এই যে উৎপাদন হয়েছে বা রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে, এই রূপগত উপযোগ যদি সৃষ্টি না হতো, ঠিক আছে, তাহলে কি আমরা তিন বেলা পেট ভরে সন্তুষ্টি নিয়ে ভাত খেতে পারতাম? পারতাম না। আমাদেরকে সেই কিন্তু আদিম যুগেই চলে যেতে হতো, তাই না? আমরা কিন্তু রূপগত উপযোগ সৃষ্টি না করলে, আমরা কিন্তু উৎপাদন যদি থামিয়ে দিই, এখন উৎপাদন করা বন্ধ করে দিই, তাহলে কি হবে? আদিম যুগে ফিরে যাব। আচ্ছা, এরপরে দেখো এখানে যে ছবিগুলো, তুলা, তুলা থেকে সুতা, সুতা থেকে মাপজোক করে কি হয়েছে এখানে, জামা বা পোশাক তৈরি হয়েছে। এগুলো যদি উৎপাদন বন্ধ রাখি, এগুলো যদি না হয়, তাহলে কি হবে? আমরা কি পরিধান করব? সে আদিম যুগে আবারও ফিরে যেতে হবে আমরা যদি উৎপাদন বন্ধ রাখি, তাই না? এরপরে দেখো এই যে গাছ, গাছ থেকে কাঠ এবং সর্বশেষ ফার্নিচার, যদি এগুলো আমরা উৎপাদন সব এই রূপগত উপযোগ বন্ধ করে রাখি বা উৎপাদন বন্ধ করি, তাহলে কি হবে? আমরা কোনো ফার্নিচার বা আসবাবপত্র কিন্তু ব্যবহার করতে পারবো না। তাহলে কি বুঝতে পারছো উৎপাদনের গুরুত্ব আছে কি নাই? উৎপাদনের গুরুত্ব কি? অপরিসীম। উৎপাদনের গুরুত্ব অবশ্যই আছে, তাই না? তাহলে আজকের ক্লাসে আমরা এই উৎপাদনের গুরুত্বই জানবো। তার আগে আমি আরেকটু তোমাদের জানিয়ে দিই যে উৎপাদনটা কি। আমরা আগেই বলেছি যে প্রকৃত অর্থে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ কেবল কি করতে পারে? প্রকৃতির সম্পদ আহরণ করতে পারে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রূপগত, সত্ত্বগত, স্থানগত, কালগত, যুগিগত, অর্থগত ইত্যাদি উপযোগ সৃষ্টি করতে পারে। অর্থাৎ মানুষ তার শ্রম ও বুদ্ধি দিয়ে প্রাকৃতিক সম্পদে যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে কিন্তু উৎপাদন বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসেও শিখেছি যে উৎপাদন উপকরণ চারটি, কি কি? ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এবং এই রূপগত উপযোগ সৃষ্টি করাকে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে? প্রধানত বলা হচ্ছে উৎপাদন। তাহলে এই উৎপাদনের গুরুত্বগুলো আমরা আজকে ক্লাসে শিখব, যে উৎপাদন যে হচ্ছে এটির গুরুত্ব কি আছে না নাই? অবশ্যই আছে, এবং এটি তিন দিক থেকে, তিন দৃষ্টিকোণ থেকে আছে। প্রথমটি তোমাদের দেখো আছে কি, প্রথম যেটি বলা হয়েছে সেটা কি? উৎপাদকের দৃষ্টিকোণ থেকে। এবং দ্বিতীয়টা কি? দ্বিতীয়টি কি? ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে, তাই না? এবং তৃতীয়টি অর্থনীতির দৃষ্টিকোণ থেকে। তো এই তিন দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব অপরিসীম। তো দেখো এখানে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে এখানে বলা হচ্ছে উদ্দেশ্য অর্জন, উপযোগ সৃষ্টি, বিভিন্ন বিষয়গুলো তোমাদের এখানে আমি অ্যাট এ গ্ল্যান্স চার্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। এখন আমি এই বিষয়গুলোই বিস্তারিত ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব যে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উৎপাদন কেমন, তারপরে ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব কতটুকু, এবং অর্থনীতির দৃষ্টিকোণ থেকে
উৎপাদনের গুরুত্ব কতটুকু। তাহলে চলো আমাদের ক্লাসটি আমরা শুরু করে দিই। প্রথমে দেখো উৎপাদকের দৃষ্টিকোণ থেকে, উৎপাদক কে? যিনি রূপগত উপযোগ সৃষ্টির সাথে জড়িত তিনি হচ্ছে উৎপাদক, তাই তো? তাহলে এই যে উৎপাদন যিনি করছেন সেটিকেই বলা হচ্ছে কি, উৎপাদক। তো এই উৎপাদক দৃষ্টিকোণ থেকে কি হবে, উৎপাদনের গুরুত্বটি কেমন? প্রথমে বলা হচ্ছে উদ্দেশ্য অর্জন। উৎপাদকের কি উদ্দেশ্য বলো, উৎপাদন তে সে করবে তাই না, উৎপাদন উদ্দেশ্য, আর কি উদ্দেশ্য? আর মুনাফা অর্জন উদ্দেশ্য, তাই তো? তো এই উৎপাদন উৎপাদকের উদ্দেশ্য অর্জন করা হয় কিন্তু এই উৎপাদনের মাধ্যমে, ঠিক আছে? এই উৎপাদন যদি না থাকতো তাহলে কি উৎপাদক তার উদ্দেশ্য অর্জন, যে মুনাফা টাকা অর্জন করা সেগুলো বিক্রয় করে, ঠিক আছে, সেই উদ্দেশ্য কি উৎপাদক অর্জন করতে পারতো? পারতো না, তাই তো? এই জন্য উদ্দেশ্য, উৎপাদকের উদ্দেশ্য অর্জনের জন্য উৎপাদনের গুরুত্ব অপরিসীম। এরপরে দেখো উপযোগ সৃষ্টি করে। আমরা জানি যে কোনো উপযোগ, রূপগত উপযোগ যদি সৃষ্টি না করি, আমরা থামিয়ে দিই, তাহলে আমাদের সেই আদিম যুগে ফিরে যেতে হবে, আমরা কোনো কিছু ব্যবহার করতে পারবো না, ভোগ করতে পারবো না, তাই না? এই জন্য উপযোগ সৃষ্টির জন্য কিন্তু উৎপাদনের গুরুত্ব কি, অপরিসীম। এরপরে দেখো আয়ের উৎস। আয়ের উৎসটা কি বলতো? আয়ের উৎস এই উৎপাদক যে উৎপাদন করছে, কেন করছে, তাদের তো পেট চালাতে হবে তাই না, তাদের তো কিছু খেতে হবে, তাদের জীবন ধারণ করতে হবে, তাদের যে বেসিক নিড গুলো আছে, বেসিক নিডস গুলো কিন্তু পূরণ করতে হবে। তো এইগুলো কোত্থেকে আসবে, কোথা থেকে আসবে? অবশ্যই তাকে আয় করতে হবে, এবং এই আয়ের উৎসই কিন্তু উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উৎপাদন। সে যদি উৎপাদন না করে তাহলে কিন্তু আয় করতেও পারবে না, কারণ তার আয়ের প্রধান উৎসই হচ্ছে উৎপাদন। এরপরে দেখো প্রতিযোগিতায় টিকে থাকা। আমরা যদি প্রতিনিয়ত উৎপাদন না করি তাহলে কি আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো? প্রতিযোগিতা বলতে কি বোঝানো হচ্ছে, যে যে হচ্ছে জিনিসগুলো, ফার্নিচার বলো, হ্যাঁ, ধরো আমরা জুতো, সিম্পল জুতো তৈরি করছি, যদি বন্ধ করে দিই, উৎপাদন যদি আমরা না করি, তাহলে কি হবে, আমরা কিন্তু নতুন নতুন জিনিস উৎপাদন করতে পারবো না, ভোক্তার প্রয়োজন অনুযায়ী ব্যবসা কি হবে, বন্ধ হয়ে যাবে, এবং প্রতিযোগিতায় টিকে তো থাকবেই না, ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, তাই না? এই জন্য উৎপাদন কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকার জন্য উৎপাদনের ভূমিকা অপরিসীম, কারণ উৎপাদন শুধুমাত্র পণ্য উৎপাদন না, পণ্যের বৈচিত্র্যময়, পণ্যকে বৈচিত্র্যময় করে, আর কি করে, ভোক্তা কি রকম পণ্য চায় সেই ধরনের পণ্য উৎপাদন করা হয়। যদি সেই ধরনের পণ্য আমরা উৎপাদন না করি ভোক্তার চাহিদা অনুযায়ী, তাহলেও কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। এরপরে দেখো ব্যবসায় সম্প্রসারণ। ব্যবসায় সম্প্রসারণ কি ঘটবে যদি উৎপাদন বন্ধ থাকে বা উৎপাদন ঠিক মতো না করি? তাহলে ব্যবসায় সম্প্রসারণ ঘটে কখন, যখন ব্যবসায় মুনাফা অর্জন করে, তাই না, যখন ব্যবসায় নতুন নতুন পণ্য উৎপাদন করে, ভোক্তার চাহিদা মিটায়, বিক্রয় বৃদ্ধি পায়, তখনই তো ব্যবসায় সম্প্রসারণ হয়, এবং এর মূল উৎসই হচ্ছে, মূল জিনিসই হচ্ছে উৎপাদন। উৎপাদন না হলে মুনাফা অর্জন হবে না, উৎপাদন না হলে কি হবে না, ভোক্তার প্রয়োজন মতো আমরা পণ্য সরবরাহ করতে পারবো না, ঠিক আছে, ভোক্তা কি চায় চাহিদা মাফিক পণ্য সরবরাহ করতে পারবো না, এবং ব্যবসায় সম্প্রসারণ করা তো অসম্ভব, তাই তো? এরপরে দেখো প্রয়োজনীয় পণ্য ও সেবার যোগান। উৎপাদন কি করে, ভোক্তা কি ধরনের পণ্য প্রয়োজন সেই ধরনের পণ্য ভোক্তার প্রয়োজনীয় পণ্য কি করে যোগান দেয়, সেই সেবা এবং পণ্যটা যোগান দেয়। এরপরে দেখো গবেষণা ও উন্নয়ন। গবেষণা উন্নয়নে কিন্তু উৎপাদনের ভূমিকা অপরিসীম, তাই তো? কারণ কি, কারণ হচ্ছে আমরা নতুন নতুন জিনিস যে উৎপাদন করা হয়, নতুন নতুন জিনিস আমরা কি করব, আমাদের গবেষণা করতে হবে, তাই না? গবেষণা না করলে কিন্তু ভোক্তার যে চাহিদা, কি ধরনের চাহিদা, সেই ধরনের চাহিদা কিন্তু আমরা পূরণ করতে পারবো না। এই জন্য উৎপাদন তখন গবেষণা ও উন্নয়ন যেমন উৎপাদনের অংশ, মানে উৎপাদন করতে যেমন গবেষণা উন্নয়ন করা প্রয়োজন, তেমন গবেষণা উন্নয়ন শুধু করে তো থাকতে হবে, করে থাকলে হবে না, সেই ধরনের পণ্য উৎপাদন করতে হবে। এই জন্য উৎপাদনের দৃষ্টিকোণ থেকে গবেষণা উন্নয়নও দেখা যাচ্ছে উৎপাদনের জন্যই আমরা করে থাকি, তাই তো? আচ্ছা, এরপরে দেখো আমরা এখন যেটি পড়বো সেটা হচ্ছে ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে। এতক্ষণ আমরা দেখলাম যে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে তার গুরুত্বটা কতটুকু,
ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব কতটুকু। দেখো, প্রথমে বলা হচ্ছে চাহিদা পূরণ, অর্থাৎ যখনই সুন্দর সুন্দর নতুন নতুন পণ্য তৈরি হবে, ঠিক আছে, তখনই কিন্তু ভোক্তার চাহিদা পূরণ হবে। যদি পণ্য উৎপাদন না হয় তাহলে কি ভোক্তা তার চাহিদা মাফিক পণ্য পাবে? পাবে না। এটি বলা হচ্ছে যে প্রথমেই চাহিদা পূরণ করা হয় উৎপাদনের মাধ্যমে। এরপরে বলা হচ্ছে জীবনযাত্রার মান বৃদ্ধি, নতুন নতুন পণ্য যখন তৈরি হবে তখন কি হবে, জীবনযাত্রা মানুষ সেগুলো ভোগ করবে, ঠিক আছে, এবং সেগুলো সেগুলো ভোগের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। এই যে লাইট, ফ্যান, এসি, ওয়াশিং মেশিন, এগুলো তো উৎপাদন যদি না হতো তাহলে কি মানুষ এগুলো ব্যবহার করতো? মানুষের কি জীবনযাত্রার মান বৃদ্ধি পেত? এই যে তোমরা এখন ক্লাস করছো, নিশ্চয়ই হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে অথবা কম্পিউটার বা ল্যাপটপ আছে, তো এইগুলো তোমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করেছে না? এগুলো যদি উৎপাদন না হতো তাহলে কি জীবনযাত্রার মান বৃদ্ধি পেত? কখনো পেত না, তাই না? এরপরে দেখো যথাসময়ে পণ্য প্রাপ্তি, উৎপাদনের ধারা যদি অব্যাহত থাকে, উৎপাদন যদি সুন্দরভাবে হতে থাকে, তাহলে কি হবে, ভোক্তারাও যথাসময়ে তার যে পণ্যটি তার দরকার প্রয়োজন সেই পণ্যটি যথাসময়ে পাবে। ধরো মোবাইল ফোন যদি উৎপাদন না হয় যথাসময়ে, বা ল্যাপটপ, তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারতে না, তাই না? তোমরা পণ্যটা ধরো তোমাদের অনেকেই ছিল না, অনেকেই কিনেছো কিন্তু এই অনলাইন ক্লাসের জন্য, কিন্তু যে দেখছো বাজারে নাই ল্যাপটপ বা অ্যান্ড্রয়েড সেট, কিছুই নাই বাজারে, তখন কি হবে, তুমি অনলাইন ক্লাসই করতে পারতে না। তাহলে এই যথাসময়ে পণ্য প্রাপ্তির জন্য কিন্তু উৎপাদনের গুরুত্ব অপরিসীম। এরপরে দেখো সামাজিক মর্যাদা বৃদ্ধি, উৎপাদন কিন্তু সামাজিক মর্যাদাও বৃদ্ধি করে থাকে। আমাদের এই যে তুমি অনলাইনে ক্লাস করছো, ল্যাপটপ ইউজ করছো, তুমি অ্যান্ড্রয়েড একটা সেট ইউজ করছো, এর ফলে কিন্তু তোমার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে যে এর পরবর্তীতে তোমার তুমি এসি তে যারা ইউজ করছো, ওয়াশিং মেশিন ইউজ করছো, বিভিন্ন প্রোডাক্ট তোমরা ইউজ করছো, তো এর ফলে তোমার একটা সামাজিক মর্যাদাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো উৎপাদনে ভোক্তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়তা করে। এরপরে দেখো নিজেকে উপস্থাপন, আমরা এইগুলো করার ফলে কিন্তু নিজেকে উপস্থাপন করতে পারি, তাই না? এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি বা তুমি এগুলো দেখছো, এর ফলে কি তুমি নিজেই নিজেকে উপস্থাপন করছো যে হ্যাঁ আমি অনলাইন ক্লাস করতে পাচ্ছি, সবাইকে দেখাতে পারছো, দেখো আমাদের ঢাকা কলেজ অনলাইনে ক্লাস নিচ্ছে। এই এই জিনিসগুলো প্রোডাক্ট যদি প্রডিউস না হতো, এই যে আমি সেবা দিচ্ছি এটাও কিন্তু সেবার দিক থেকে উৎপাদন, তাই তো? তাহলে কি নিজেকে উপস্থাপন করা কি যেত? ঢাকা কলেজ কি ঢাকা কলেজকে উপস্থাপন করতে পারতো? এই প্রোডাক্টগুলো যদি প্রডিউস না হতো বা উৎপাদন না হতো, ঢাকা কলেজও ঢাকা কলেজকে উপস্থাপন করতে পারতো না, তাই না? তো এই জন্য নিজেকে উপস্থাপনের জন্য উৎপাদনের গুরুত্ব কি অপরিসীম। এরপরে দেখো বলা হচ্ছে সভ্যতার সুফল, সভ্যতার সুফল ভোগ। এই এক সময়ে আগে আদিম যুগের মানুষ, তখন যে সভ্যতা ছিল, এখন যে আধুনিক যুগের সভ্যতা, অনেক পার্থক্য আছে। এই পার্থক্য যে সবগুলোই কিন্তু বেশিরভাগই কিন্তু পজিটিভ, এই সুফলগুলো কিন্তু আমরা উৎপাদন না হলে কখনোই ভোগ করতে পারতাম না। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে এসেছি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্বগুলো বোঝার জন্য। তাহলে চলো, আমরা এতক্ষণ তো দেখলাম যে ভোক্তার দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব কেমন, উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব কেমন, আমরা এখন দেখি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদন কেমন। প্রথমেই যে গুরুত্বটি দেওয়া বলা হয়েছে এখানে সেটি কি, কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান সৃষ্টি কখন হবে? যখন কোনো দেশে উৎপাদন বৃদ্ধি পাবে, তাই না? উৎপাদন হবে তখন কি মানুষ সেখানে নিয়োজিত থাকবে, কাজ করবে, তখনই তো কর্মসংস্থানের সৃষ্টি হবে। এবং উৎপাদনের ধারা যত অব্যাহত হবে ততই কিন্তু কর্মসংস্থানের সুযোগও অনেক বৃদ্ধি পাবে, তাই তো? এই যে কর্মসংস্থান সৃষ্টির জন্য কিন্তু উৎপাদনের গুরুত্ব এই জন্য কি অপরিসীম। এখন যদি সকল উৎপাদন বন্ধ হয়ে যায় তাহলে সবার কাজ কিন্তু চলে যাবে। এই যে COVID-19 করোনার সময় অনেক প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, অনেক প্রতিষ্ঠান দেখা যাচ্ছে চলছে না, তাদের বাধ্যতামূলক ভাবে সেই প্রতিষ্ঠানগুলো চলতেছে না, অনেক প্রতিষ্ঠান কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। তাহলে সেখানে যারা নিয়োজিত ছিল তাহলে কি হয়েছে, তাদের কর্মসংস্থানও কিন্তু হ্রাস পেয়েছে, তারা কিন্তু কর্ম তাদের যে চাকরি সেটি হারিয়েছে, তাই না? এটি কিন্তু উৎপাদন বন্ধ হওয়ার জন্য। আবার যখন ঠিক হয়ে যাবে, করোনা কাল যখন চলে যাবে, এই মহামারীর সময় চলে যাবে, আবার অনেক প্রতিষ্ঠান তখন জন্ম লাভ করবে, অনেক প্রতিষ্ঠান তাদের কার্যাবলী শুরু করবে, তখনও কিন্তু আবার কর্মসংস্থানের সৃষ্টি হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে উৎপাদনের গুরুত্বটা কতটা অপরিসীম। এরপরে দেখো শিল্পায়ন, শিল্পের উন্নয়ন, সেটাই হচ্ছে শিল্পায়ন। উৎপাদন যদি না হয় তাহলে তো আমরা
এই কৃষি কাজ, যে আদিম যুগে ভাবে যে ধান চাষ করছি, এইগুলোই করতাম। শিল্প শিল্পায়ন কি হতো? শিল্পের উন্নয়ন সাধন হতো? হতো না। তাহলে উৎপাদন কিন্তু অবশ্যই শিল্পায়নে যথেষ্ট ভূমিকা পালন করে। এরপরে বলা হচ্ছে সরকারের রাজস্ব বৃদ্ধি। সরকার যত দেশে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে, সেই দেশে কিন্তু রাজস্ব সরকারের তত বেশি আয় হবে, তত বেশি তারা রাজস্ব বৃদ্ধি পাবে। তার কারণ কি? প্রতিটা উৎপাদনের প্রতিটা পণ্য থেকে সরকার ট্যাক্স পায়, ভ্যাট পায়, তাই না? যেগুলো তারা সরকার সেইখান থেকে দেশের উন্নয়ন করতে পারে, যার ফলে কি হয়, সরকার রাজস্ব বৃদ্ধি পায়। এই জন্য উৎপাদন যত বৃদ্ধি পাবে রাজস্ব তত বৃদ্ধি পাবে। তো এই জন্য উৎপাদনের গুরুত্ব কিন্তু সরকার রাজস্ব বৃদ্ধিতে অপরিসীম, তাই না? এরপরে দেখো সম্পদের সদ্ব্যবহার। সম্পদের সদ্ব্যবহার কিভাবে হয়? সমস্ত কাঁচামাল পড়ে আছে, গাছ আছে, নদীতে পানি আছে, কারেন্ট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না, ঠিক আছে, মাছ আছে, সেগুলো কি হচ্ছে না, আমরা সংগ্রহ করতে পাচ্ছি না। হ্যাঁ, তো এই খনি থেকে আমরা পণ্য উত্তোলন করতে পাচ্ছি না, তাহলে কি হবে, সম্পদের কি সদ্ব্যবহার হবে? হবে না। উৎপাদন যত বৃদ্ধি পাবে একটি দেশে, সম্পদের সদ্ব্যবহারও কিন্তু তত ভালোভাবে হবে এবং সেই দেশের উন্নয়ন তত সাধিত হবে, তাই না? আচ্ছা, এরপরে দেখো অবকাঠামোগত উন্নয়ন। এই যে রাস্তাঘাট, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, তারপরে হচ্ছে বিভিন্ন সেতু নির্মাণ, হ্যাঁ, তারপরে ফ্লাইওভার নির্মাণ, পদ্মা সেতু, এগুলো উন্নয়ন কখন হবে? যখন সে দেশের উৎপাদনের চাকা সচল থাকবে। যদি উৎপাদনের চাকা সফল না থাকে, তাহলে কি এই অবকাঠামোগত উন্নয়ন সম্ভব? সম্ভব না। এই জন্য অবকাঠামোগত উন্নয়নের জন্য কিন্তু উৎপাদনের গুরুত্ব কি? অপরিসীম। এরপরে দেখো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কখন অর্জন হবে? যখন সেই দেশের উৎপাদন কি হবে, থেমে থাকবে না, চলতে থাকবে, তখনই কিন্তু সেই দেশের রাজস্ব বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হবে, ঠিক আছে। এরপরে দেখো অর্থনৈতিক অগ্রগতি সূচক। এই উৎপাদনও কিন্তু অর্থনৈতিক অগ্রগতি সূচক, অর্থাৎ একটি দেশ অর্থনৈতিক ভাবে ততটা গতিশীল হবে যখনই উৎপাদনের ধারা অব্যাহত থাকবে, তখন কিন্তু একটি দেশ অর্থনৈতিক দিক থেকে গতিশীলতা গতিশীল হবে এবং সে কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাবে, তাই না? ধাপে ধাপে সরকারের যেমন রাজস্ব বৃদ্ধি পাবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হবে, ঠিক তেমন ভাবে অর্থনৈতিক অগ্রগতি সূচকও কিন্তু এই উৎপাদন উৎপাদনই হয়ে থাকে। এরপরে দেখো সামাজিক অগ্রগতি লাভের উপায়। সামাজিক যে অগ্রগতি গুলো আছে, ঠিক আছে, যে সমাজে মানুষ শিক্ষা শিক্ষা গ্রহণ করা, উচ্চতর শিক্ষাতে যাওয়া, সমাজে মানুষের আয় বৃদ্ধি পাওয়া, জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়া, এগুলোর ফলে সামাজিক অগ্রগতি লাভ হয় না? তো এই উৎপাদন যদি বন্ধ থাকে, উৎপাদনের চাকা যদি বন্ধ থাকে, থেমে থাকে, তাহলে কিন্তু সবকিছুই থেমে যাবে, সামাজিক অগ্রগতিও লাভ হবে না। তো এই সামাজিক অগ্রগতি লাভের উপায়ও কিন্তু এই উৎপাদন। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ উৎপাদনের গুরুত্বগুলো শিখলাম, জানলাম, তাহলে চলো এখন আমরা উৎপাদনের আওতা বা পরিধিগুলো জেনে নিই এবং শিখে নিই। উৎপাদনের আওতা বা পরিধি, উৎপাদনের আওতা বা পরিধি কাকে বলে? এখানে বলা হচ্ছে যে উৎপাদন কার্যক্রম সচল রাখতে যে সকল কার্যক্রম সম্পাদন করতে হয়, অর্থাৎ কি উৎপাদন কার্যক্রম সচল রাখতে অনেকগুলো কাজ আমাদের করতে হয় না, উৎপাদন সচল রাখতে করতে হয়, তো এই সমস্ত কার্যক্রমকেই বলা হচ্ছে কি, সমষ্টিকেই বলা হচ্ছে উৎপাদনের আওতা। অর্থাৎ শুধুমাত্র যে আমি প্রোডাকশন করলাম সেটাই কিন্তু উৎপাদন না, প্রোডাকশন করার আগে আমি কিছু পরিকল্পনা করেছি, প্রোডাকশন করেছি, সেগুলো সম্পূর্ণ উৎপাদন করতে যতগুলো কাজ জড়িত সেই সবগুলোকেই কিন্তু আমাকে বলা হচ্ছে কি, উৎপাদনের আওতা। এর আওতা সম্পর্কে নিচে আলোচনা করা হলো, চলো তাহলে এর আওতাগুলো আমরা একটু এখন দেখে নিই। প্রথমেই বলা হচ্ছে উপযোগ সৃষ্টি। আমরা জানি যে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, কোনো কিছু মানুষ তৈরি করতে পারে না, সে শুধুমাত্র প্রকৃতি প্রদত্ত সম্পদ থেকে সে বাড়তি উপযোগ সৃষ্টি করতে পারে, যেটিকে বলা হচ্ছে উৎপাদন। এই যে কোনো ধরনের, এই জন্য দেখা যাচ্ছে যে বাড়তি রূপগত উপযোগ সৃষ্টি করছে, স্থানগত উপযোগ সৃষ্টি করছে, যে উপযোগ প্রথমত যে সৃষ্টি করছে, এই উপযোগ সৃষ্টিটাই কিন্তু উৎপাদনের আওতার মধ্যে পড়বে। এরপরে দেখো কারখানা পরিকল্পনা, অর্থাৎ কারখানার অবস্থান কোথায় হবে, ঠিক আছে, কারখানা
লেআউট ডিজাইন কেমন হবে, এই সমস্ত কিন্তু উৎপাদনের জন্য এটি করা হয়ে থাকে। উৎপাদন করার জন্য তো কারখানা দরকার, তাই না? তাহলে কারখানার স্থাপন কোথায় হবে, অবস্থান কোথায় হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু এই কারখানার সমস্ত পরিকল্পনা কিন্তু উৎপাদনের আওতা হবে, বুঝতে পারছো? উৎপাদন আওতার মধ্যে পড়বে। এরপরে দেখো উৎপাদন পরিকল্পনা। উৎপাদন পরিকল্পনা কি, উৎপাদন কিভাবে করা হবে, ঠিক আছে? এটি তো আগে আগেই পরিকল্পনা করা হয়, তাই না? উৎপাদনই হলেই যে সেটি উৎপাদনের আওতার মধ্যে পড়বে তা কিন্তু না। উৎপাদনের পরিকল্পনা তো আগে থেকে গ্রহণ করা হয় যে কি উৎপাদন করা হবে, কত সময় উৎপাদন করা হবে, উৎপাদন করতে কত টাকা লাগবে, মূলধন লাগবে, কত শ্রম লাগবে, বিভিন্ন পরিকল্পনা করা হয়, তাই না? এই সমস্ত উৎপাদনের পরিকল্পনাই কিন্তু উৎপাদনের আওতার মধ্যে পড়বে, ঠিক আছে? এরপরে দেখো যন্ত্রপাতি নির্বাচন ও রক্ষণাবেক্ষণ। উৎপাদনের আরেকটি যে করতে যে জিনিসটা লাগে সেটি কি, যন্ত্রপাতি। যন্ত্রপাতি ছাড়া, মেশিন ছাড়া আমরা হাতের মাধ্যমে কিছু তৈরি করতে পারবো, কিন্তু আমরা যদি শিল্পায়ন করতে চাই তাহলে যন্ত্রপাতি কিন্তু অবশ্যই লাগবে, তাই না? একটি প্রতিষ্ঠানে, কলকারখানাতে যন্ত্রপাতি কোন উৎপাদনের জন্য কোন যন্ত্রপাতি লাগবে, সব উৎপাদনের জন্য কিন্তু একই যন্ত্রপাতি লাগে, এক একটি উৎপাদনের জন্য কিন্তু যন্ত্রপাতি এক এক রকম লাগে, তাই তো? তাহলে কোন যন্ত্রপাতিটা লাগবে সেটি নির্বাচন করা এবং সেটি ভালোভাবে মেইনটেনেন্স করা, রক্ষণাবেক্ষণ করা, এবং যদি খারাপ হয়ে যায় সেটি মেরামত করা, সমস্ত কিছু কিন্তু এই উৎপাদনের আওতার মধ্যেই পড়বে। এগুলো কিন্তু উৎপাদনের পরিধির মধ্যেই পড়বে, যন্ত্রপাতি নির্বাচন ও রক্ষণাবেক্ষণ। এরপরে দেখো উপকরণ সংগ্রহ। আমরা জানি উৎপাদনের উপকরণ কয়টি, চারটি, তাই না? ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তাহলে এই জিনিসগুলো যখন আমরা সংগ্রহ করি, শুধুমাত্র এগুলোই না, আমরা কিন্তু আরো কিছু উপাদান যেমন যন্ত্রপাতি, ঠিক আছে, আমরা সংগ্রহ করি, করতে পারি, কাঁচামাল সংগ্রহ করি। তো এই সমস্ত উপকরণ তো আমাদের সংগ্রহ করতে হয়, তাই না? এমনি এমনি তার উৎপাদন হয়ে যায় না। তো সমস্ত উপকরণগুলো সংগ্রহ করাও কিন্তু উৎপাদনের আওতার মধ্যেই পড়বে, ঠিক আছে? এরপরে দেখো রূপান্তর প্রক্রিয়া। উৎপাদন কি এমনি এমনি হয়ে যায়? এমনি এমনি তো হয় না, সেটিকে তো একটা প্রসেসের মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তর করতে হয়। যেমন আমরা এর আগে ছবিতে দেখলাম, কি ছবিতে দেখলাম, যে তুলা থেকে সুতা হলো, সুতা থেকে কি হলো, শার্ট হলো। তো ধান থেকে মানে প্রথমে বীজ বপন করতে হয়, তারপরে চারা গাছ, তারপরে ধান, তারপরে সেখান থেকে চাল, তারপরে ভাত, তাই না? তো এই প্রতিটার কিন্তু রূপান্তর প্রক্রিয়া আছে। পুরো রূপান্তর প্রক্রিয়াটার মধ্যে যারা জড়িত থাকবে তাদের অংশ, এবং যেভাবে হচ্ছে উৎপাদনটা, সমস্ত প্রক্রিয়াটাই কিন্তু উৎপাদনের আওতার মধ্যে পড়বে, ঠিক আছে? এরপরে দেখো পণ্যের নকশাকরণ। আমাদের উৎপাদন করার আগেই কিন্তু প্রোডাক্ট ডিজাইন করে নিতে হবে। উৎপাদন করার সময় যদি আমি করতে যাই তাহলে তো ভালোভাবে করতে পারবো না, আমাকে আগে পণ্যের পরিকল্পনা করতে হবে, পণ্যের নকশাকরণ করতে হবে, যে কিভাবে পণ্যটা, এই পণ্যটি কেমন হবে। যে কোনো একটা কলমই যদি উৎপাদন করা হয় তাহলে কলমের নকশা কেমন হবে, কি কালার হবে, তাই না? তার বিভিন্ন নকশা ডিজাইন কিন্তু, যে কোনো প্রোডাক্টের জামা কাপড় তৈরি করলে তার কলার কেমন হবে, সেটির রং কেমন হবে, ডিজাইন কেমন হবে, কাটিং কেমন হবে, কত সাইজ হবে, বিভিন্ন ধরনের নকশা কিন্তু করতে হয় আগেই। এটা উৎপাদন করার পূর্বেই এটি কিন্তু সম্পাদন করতে হয়। এই যদিও এটি উৎপাদনের পূর্বেই করা হচ্ছে, তারপরেও কিন্তু এটি উৎপাদনের আওতার মধ্যেই বা পরিধির মধ্যেই থাকবে, ঠিক আছে? পণ্যের নকশাকরণ। এরপরে দেখো উৎপাদন পদ্ধতি নির্বাচন। আমরা জানি যে উৎপাদনের অনেকগুলো পদ্ধতি আছে, তাই না? তো এখানে কোন পদ্ধতি, মানে আমরা কোন পদ্ধতি উৎপাদন করব, এখানে প্রযুক্তি ব্যবহার করব কিনা, হ্যাঁ, মেশিন, কোন মেশিন আমরা ব্যবহার করব, নাকি হাতে তৈরি জিনিস করব, বিভিন্ন ধরনের পদ্ধতি নির্বাচন কিন্তু আমার করতে হবে। এই পদ্ধতি উৎপাদনের কোন পদ্ধতিতে হবে সেই পদ্ধতি নির্বাচন করাটাও কিন্তু উৎপাদনের আওতা বা পরিধির মধ্যেই পড়বে, ঠিক আছে? এরপরে দেখো মান নিয়ন্ত্রণ। মান নিয়ন্ত্রণ মানে কি, কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল মানে কি, যখন আমি কোনো প্রোডাক্ট প্রোডিউস করব তখন অবশ্যই কিন্তু এটার কোয়ালিটি কেমন হবে, মান কেমন হবে, সেটির দিকে আমাকে নজর রাখতে হবে। যদি আমি মানের দিকে নজর না রাখি তাহলে শুধুমাত্র পণ্য উৎপাদন করলেই হবে না, সেটি কিন্তু বাজারে টিকে থাকবে না, মানুষজন সেটি ক্রয় করবে না, মানুষজনের সেটি উপযোগ মানে অভাব পূরণ ক্ষমতা থাকবে না সেই পণ্যের, তাই না? যদি সেটির মান ভালো না হয়, এই জন্য মান প্রতিটি মানে স্তরে সেই পণ্যটির মানটা নিয়ন্ত্রণ করতে হবে। একটা স্ট্যান্ডার্ড তো অবশ্যই থাকবে, তাই না? নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু একটা স্ট্যান্ডার্ডের উপরে
তুলনা করে বেস করে যে স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা অনুযায়ী মানে পণ্য তৈরি হচ্ছে কিনা, ঠিক আছে, সেটি সব সময় কিন্তু আমাদের নজরে রাখতে হবে। এই মান নিয়ন্ত্রণ উৎপাদনের আওতা হিসেবে কাজ করবে, উৎপাদনের আওতা হিসেবে এটি কাজ করবে, মানে উৎপাদনের আওতা হবে আর কি। এরপরে দেখো উৎপাদন নিয়ন্ত্রণ, আমরা দেখলাম যে মান নিয়ন্ত্রণ করা হলো, এখন আমরা উৎপাদন নিয়ন্ত্রণ মানে উৎপাদন যে পদ্ধতি আমরা নির্বাচন করেছি এবং উৎপাদনের যে স্ট্যান্ডার্ড আমরা নির্বাচন করেছি, এই পদ্ধতি উৎপাদন হবে সেই পদ্ধতি অনুসারে সেই সময়ে সঠিক সময়ে উৎপাদন হচ্ছে কিনা সেটিও কিন্তু আমাদের দেখতে হবে, সেটিকেই বলা হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ। সেটি আমরা মাপজোক করব এবং যদি সঠিক সময় উৎপাদন না হয় সঠিক পদ্ধতিতে, তাহলে আমরা অবশ্যই সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব। তো এই পুরো জিনিসটা উৎপাদনের হচ্ছে কিনা সেটি দেখা, সেটি সংশোধনের ব্যবস্থা করা, এই পুরোটাই কিন্তু উৎপাদনের আওতা বা পরিধির মধ্যেই পড়বে, ঠিক আছে। এরপরে দেখো গবেষণা ও উন্নয়ন, আমরা জানি যে উৎপাদন কাজ শুরু করার আগে কিন্তু আমাদের বাজার গবেষণা করতে হয়, তাই না, যে বাজারে এখন কোন ধরনের পণ্য চলছে এবং আমরা যে পণ্যটি ব্যবহার করব মানে উৎপাদন করব এটি কি বাজারে চলবে কিনা, চাহিদা আছে কিনা, অর্থাৎ চাহিদা অনুযায়ী যদি আমরা পণ্য উৎপাদন করতে চাই তাহলে কিন্তু গবেষণার অবশ্যই দরকার আছে, গবেষণা উন্নয়নের। এই জন্য এই গবেষণা উন্নয়নও কিন্তু উৎপাদনের আওতা বা পরিধির মধ্যেই পড়বে, ঠিক আছে। এরপরে দেখো কারখানা বিন্যাস, ওকে, কারখানা বিন্যাস কি, কারখানাটা কোথায়, মানে কারখানার বিন্যাস মানে সেটার নকশাকরণ, কারখানার মধ্যে যন্ত্রপাতি কোথায় রাখবো এবং মানুষজন কোথায় চলাফেরা করবে, ঠিক আছে। তো এই সমস্ত নকশা বা বিন্যাস কিন্তু আমাকে করতে হবে আগেই, এবং এই বিন্যাস যদি আমি ঠিক মতো না করি, যন্ত্রপাতি বা মানুষজন চলাচলের বা পণ্য দ্রব্য আমি কোথায় রাখবো, কোথায় রাখতে চাই, এইগুলো যদি সঠিকভাবে বিন্যাস না হয় তাহলে কিন্তু উৎপাদন কার্যক্রম কি হবে, ব্যাহত হবে, বাধাগ্রস্ত হবে। এই জন্য কারখানার বিন্যাসটা কিন্তু অপরিসীম, এবং এই কারখানার বিন্যাসও উৎপাদনের আওতা বা পরিধির মধ্যেই পড়বে, অর্থাৎ কারখানার বিন্যাসটা উৎপাদনের আওতার মধ্যে পড়ে, ঠিক আছে। এরপরে দেখো উত্তম কারখানা পরিবেশ রক্ষা, উত্তম কারখানা পরিবেশ, কারখানার পরিবেশ তো আমাদের অবশ্যই উত্তম হতে হবে, যদি ভালো না হয় কাজ কাজের সাথে, অর্থাৎ যে উৎপাদন হবে উৎপাদন উৎপাদনের উপযোগী যদি কারখানার পরিবেশ না হয় তাহলে কিন্তু ভালো উৎপাদন সম্ভব নয়, তাই না। এই জন্য উত্তম কারখানা পরিবেশ রক্ষা করতে হবে, যদি আমরা উৎপাদনের চাকাকে সচল রাখতে চাই, ভালোভাবে উৎপাদন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের উত্তম কারখানা পরিবেশ রাখতে হবে। এই জন্য বলা হচ্ছে যে উত্তম কারখানা পরিবেশ রক্ষা করাটাও উৎপাদনের আওতা বা পরিধির মধ্যেই পড়বে, ঠিক আছে। এরপরে দেখো মজুত নিয়ন্ত্রণ, মজুতটা কি, উৎপাদনের যে কাঁচামাল যেগুলো আমাদের লাগবে, ঠিক আছে, সেইগুলো কিন্তু আমাদের মজুত সঠিক আছে কিনা, যদি মজুত সঠিক না থাকে অর্থাৎ সঠিক সময় যদি আমরা কাঁচামাল উৎপাদনের সময় না পাই তাহলে কি হবে, উৎপাদন কিন্তু থেমে যাবে, উৎপাদন অব্যাহত রাখতে পারবো না, ঠিক আছে। অর্থাৎ যখন পণ্যটি ভোক্তার কাছে আমরা সঠিক সময় পৌঁছে দিতে পারবো না, এবং দেখা যাচ্ছে যদি অতিরিক্ত মজুদ থাকে তাহলেও সেটাও কিন্তু আমাদের জন্য খারাপ বই নিয়ে আসবে, কোম্পানি কিন্তু সেই দিকে দেখা যাচ্ছে যে স্টোরেজে অনেক টাকা খরচ করে ফেলতে হবে মজুতে, ঠিক আছে, সেটাও কিন্তু ভালো হবে না। অর্থাৎ একটা নিউ মানে স্ট্যান্ডার্ড মেনটেন করা মজুদের ক্ষেত্রে, সেই স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে কিনা, এবং যদি না হয় সেক্ষেত্রেও সংশোধনী মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এটি হচ্ছে মজুত নিয়ন্ত্রণ, এই মজুত নিয়ন্ত্রণটাও কিন্তু উৎপাদনের আওতা বা পরিধির মধ্যেই পড়বে, ঠিক আছে। এরপরে দেখো উৎপাদন কর্মীদের প্রশিক্ষণ, আমরা জানি যারা উৎপাদন করবে তাদের যদি তারা যদি দক্ষ না হয় তাহলে কি হবে, উৎপাদন কিন্তু প্রতিটা সেক্টরে উৎপাদনের অপচয় হবে, তাই না, অপচয় হবে উৎপাদন করতে যে, এবং অপচয় যদি হয় তাহলে কিন্তু আমরা ভালো প্রোডাক্টটা ভালো পণ্যটা বাজারে দিতে পারবো না, এবং সেটি অনেক খরচ ব্যয় বৃদ্ধি পাবে। অর্থাৎ দক্ষ উৎপাদন কর্মীরাই কিন্তু ভালো পণ্য উৎপাদন করতে সক্ষম হবে, যদি তারা দক্ষ না হয় তাহলে কিন্তু উৎপাদনও দক্ষতার সাথে সম্পাদিত হবে না। এই জন্য তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা অবশ্যই করা উচিত ভালোভাবে উৎপাদন করার জন্য, এবং এই উৎপাদন কর্মীদের প্রশিক্ষণ যে কার্যাবলী সেটিও কিন্তু উৎপাদনের আওতা বা পরিধির মধ্যে আসবে, ঠিক আছে। তো
এখন আমরা যে উৎপাদনের আওতা এবং পরিধি শিখলাম, এখন আমরা চলো একটি তোমাদের বাড়ির কাজ থাকবে, একটি সৃজনশীল প্রশ্ন, তোমরা এই প্রশ্নটি অবশ্যই সলভ করবে। প্রশ্নটি আমরা দেখে নিই, দেখো। জনাব আকাশ রাজশাহীতে 20 বিঘা জমির উপর 120 জন শ্রমিক নিয়ে একটি মুরগির খামার স্থাপন করেন। এই খামারে উন্নত মানের পর্যাপ্ত পরিমাণ ডিম উৎপাদিত হয়। এই ডিম দিয়ে সে কেক তৈরি করে শহরের বিভিন্ন দোকানে সরবরাহ করেন। তার পণ্যের চাহিদা এতে করে বৃদ্ধি পাওয়ায় তিনি ব্যবসায় সম্প্রসারণের চিন্তা করে আরো 30 কোটি টাকা ও 350 জন শ্রমিক নিয়ে ব্যবসা সম্প্রসারণ করে। এখন ধরো এখানে ক নম্বর খ নম্বর আমি দিইনি, প্রশ্নটি আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। ক নম্বর লেখো যে উপযোগ কাকে বলে, ঠিক আছে, জ্ঞানমূলক প্রশ্ন। খ নম্বর তুমি লেখো যে উৎপাদন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা পালন করে, ব্যাখ্যা করো। তাহলে ক এবং খ হয়ে গেল, এবং গ নম্বরটা এখানে কি বলা হচ্ছে, উদ্দীপকে জনাব আকাশ কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন, সে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে। এখানে বলেছে সে 20 বিঘা জমির উপরে 120 জন শ্রমিক নিয়ে একটি মুরগি খামার স্থাপন করেছে, এবং এই খামারে কি করা হচ্ছে, উন্নত মানের পর্যাপ্ত পরিমাণ ডিম উৎপাদিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এটির ফলে আকাশ কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে বলে দিব, তোমরা তাহলে পজ করে লিখে নাও। সে কিন্তু এখানে রূপগত উপযোগ সৃষ্টি করেছে। কেন রূপগত উপযোগ সৃষ্টি করেছে, রূপগত উপযোগের যে সংজ্ঞাটা সেটি সংজ্ঞাটা অবশ্যই দিবে, হ্যাঁ, এবং কেন সেটি এখানে ব্যাখ্যা করবে, সংজ্ঞাটা দিয়ে ব্যাখ্যা করবে। এভাবে তুমি, আমি যেহেতু পড়াইছি আমি আর নতুন করে বলছি না, তুমি এভাবে লিখবে, আমি শুধু লেখার টেকনিকটা তোমাদের জানিয়ে শিখাই দিচ্ছি। আর প্রতিষ্ঠানটি জাতীয় আয়ে কি ভূমিকা রাখছে, জাতীয় আয়ে অবশ্যই ভূমিকা রাখছে, এটি সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে পাবে না। সে কি করেছে, অনেক দেশে বিভিন্ন উৎপাদন উৎপাদন কি করেছে, বিভিন্ন দোকানে সরবরাহ করে, তাদের পণ্য চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এবং সে সম্প্রসারণের আরো 30 কোটি টাকা এবং 350 জন শ্রমিক এখানে নিয়োগ দিয়েছে। তাহলে এটি অবশ্যই সরকারের রাজস্ব বৃদ্ধি পাচ্ছে, প্রবৃদ্ধি অর্জনেও, দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনেও কিন্তু এখানে সহায়তা করবে, এবং জাতীয় আয় কিভাবে ভূমিকা রাখছে সেই বিষয়গুলো কিন্তু তুমি লিখবে খাতায়, ঠিক আছে। তো এই প্রশ্নটা তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা অবশ্যই সেটি সুন্দর করে লিখবে এবং আমার ক্লাসের নিচে ছবি দিয়ে দিবে, তাহলে আমি রোল সহ ছবি দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে আমি বুঝবো যে আমার ক্লাসটি কারা করছো, রোল এবং নাম সেখানে অবশ্যই থাকবে, তাহলে বুঝতে পারবো তোমরা আদৌ ক্লাস করছো কিনা। এই করোনা পরবর্তীকালীন সময়ে কিন্তু আমি তোমাদেরকে এগুলো ধরবো এবং দেখতে চাবো, এবং যারা আমার ক্লাসটি করেছো, ছবি দিয়েছো, তাদের সাথে অবশ্যই সাক্ষাৎ হবে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, তোমরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। তো আজকে আর বেশি কিছু বলতে চাচ্ছি না, তুমি ক্লাসটি মনোযোগ সহকারে অবশ্যই করবে এবং সৃজনশীল প্রশ্নটা সলভ করবে, ছবি তুলে অবশ্যই কমেন্ট দিয়ে দিবে, আমি দেখবো, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য আমি দোয়া করি, সুস্থ থাকো এবং সময় নষ্ট না করে পড়াশোনা চালিয়ে যাও। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।